দোস্তদের কূটনৈতিক সম্পর্ক জোরালোর তাগিদ প্রধানমন্ত্রীর। প্রিয়ার দেশে ফিরতে বাধা নেই জানালেন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। মন্ত্রী এমপিরা বন্যার্তদের পাশে নেই, মন্তব্য বিএনপির। এবং যানজট নিরসনে মাস্টার প্ল্যান করার নির্দেশ হাইকোর্টের। আসসালামু আলাইকুম, আমন্ত্রণ কর্ণফুলী সংবাদে আপনাদের সাথে আছি আমি রোকন উদ্দিন। দর্শক, এতক্ষণ শুনছিলেন সাইমা প্রপার্টিজ প্রাইভেট লিমিটেড সংবাদ শিরোনাম, এবার জানাবো পুরো খবর। দালান নির্মাণের এক বিশ্বস্ত প্রতিষ্ঠান সাইমা প্রপার্টিজ প্রাইভেট লিমিটেড আপনার উপরে ওঠার সঙ্গী। বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের স্বার্থে ইউরোপে বাংলাদেশি রাষ্ট্রদূতদের রাজনৈতিক ও কূটনৈতিক বিষয়াবলিতে আরও জোর দেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, রাজনৈতিক কূটনৈতিক বিষয়ের বাইরেও অর্থনৈতিক বিষয়গুলোতে জোর দিতে হবে। শনিবার লন্ডনে প্রথমবারের মতো আয়োজিত এনভয় কনফারেন্সে বা দূত সম্মেলনে অংশ নিয়ে তিনি এই আহ্বান জানান। শনিবার লন্ডনে প্রথমবারের মতো এই দূত সম্মেলন অনুষ্ঠিত হয়। ইউরোপের বিভিন্ন দেশে দায়িত্ব পালনকারী বাংলাদেশের 15 জন রাষ্ট্রদূত, হাইকমিশনার এবং স্থায়ী প্রতিনিধি এই সম্মেলনে যোগ দেন। প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম বৈঠকের পর এই তথ্য নিশ্চিত করেন। আমরা যেমন বন্ধুত্ব রাখবো, সাথে সাথে আমাদের ব্যবসা বাণিজ্য সম্প্রসারণ করা, বিনিয়োগ বৃদ্ধি করা, বিদেশি বিনিয়োগ আমরা চাই, আবার আমাদের প্রবাসী যারা আছে তাদের বিনিয়োগ আমরা চাই। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের জানিয়েছেন, প্রিয়া সাহার ব্যাপারে তড়িঘড়ি করে কোনো সিদ্ধান্ত নিতে নিষেধ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রিয়ার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার আগে তাকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দিতে বলেছেন প্রধানমন্ত্রী। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে MRT লাইন 6 লাইসেন্স হস্তান্তর অনুষ্ঠান শেষে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। তিনি বলেছেন, প্রিয়া সাহার বিরুদ্ধে মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রীর মামলা করার কথা ছিল, সেটা না করতে নিষেধ করা হয়েছে। রাষ্ট্রদ্রোহের মামলা করতে চাইলে তা আপাতত অগ্রাহ্য করা হবে। কাদের আরও জানান, প্রিয়া সাহাকে আত্মপক্ষ সমর্থন করার সুযোগ দেওয়া হবে, দেশে আসার ব্যাপারে কোনো প্রতিবন্ধকতাও সৃষ্টি করা হচ্ছে না। তিনি বলেন, প্রিয়া সাহার বক্তব্য উদ্দেশ্যমূলক, উস্কানিমূলক ও কাল্পনিক। মার্কিন রাষ্ট্রদূতকে সব কিছু জানানো হয়েছে, এর পেছনে আরও কেউ জড়িত কিনা তা এখনও পরিষ্কার নয় বলেও জানান মন্ত্রী। প্রিয়া সাহার যে বক্তব্য, যেটা প্রতিক্রিয়া সৃষ্টি করেছে, বিরূপ প্রতিক্রিয়া মার্কিন প্রেসিডেন্টের কাছে, এ ধরনের বক্তব্য তিনি কেন দিয়েছেন? মাননীয় প্রধানমন্ত্রী আমাকে গত রাতে একটা মেসেজ পাঠিয়েছেন, তড়িঘড়ি করে কোনো সিদ্ধান্ত নেওয়ার প্রয়োজন নেই, প্রিয়া শাহ যা বলেছেন সেটা শিশু মেয়েকে পাবলিক স্টেটমেন্ট, তিনি আসলে কি বলেছেন, কি বলতে চেয়েছেন তার একটা পাবলিক স্টেটমেন্ট করা উচিত, তারও আত্মপক্ষ সমর্থনের একটা সুযোগ থাকা উচিত। দেশের বন্যান্ত মানুষের হাহাকার চললেও সরকারের মন্ত্রী এমপিরা ঢাকায় বসে গলাবাজি করছে বলে অভিযোগ করেছে বিএনপি। সকালে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ অভিযোগ করেন। তিনি বলেন, প্রত্যন্ত অঞ্চলগুলোতে ত্রাণ পৌঁছায়নি এখনও, সরকারের এমন উদাসীনতা প্রমাণ করে জনগণের প্রতি তাদের কোনো দায়বদ্ধতা নেই। রিজভী আরও বলেন, বিএনপির পক্ষ থেকে যতটা সম্ভব বন্যা দুর্গতদের পাশে দাঁড়ানো হচ্ছে, এ লক্ষ্যে 21 সদস্য বিশিষ্ট একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। রাজধানী ঢাকার যানজট দূর করতে বিশেষজ্ঞদের নিয়ে একটি মাস্টার প্ল্যান করতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। আগামী 3 মাসের মধ্যে মাস্টার প্ল্যান আদালতে দাখিল করতে বলা হয়েছে। জনস্বার্থে দায়ের করা একটি আবেদনের শুনানি নিয়ে বিচারপতি তারিকুল হাকিমের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। আদালতে রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট ইশরাত জাহান। এর আগে গত 15 মে ঢাকার যানজট নিরসনে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়। অ্যাডভোকেট ইশরাত হাসান জনস্বার্থে রিটটি দায়ের করেন।
এডিস পরিস্থিতি উদ্বেগজনক, সবাই মিলে কাজ করলে এই পরিস্থিতি মোকাবেলা সম্ভব। তাই নগরবাসীকে ডেঙ্গু মোকাবেলায় এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র সাঈদ খোকন। সকালে রাজধানীর কাঁঠাল বাগান এলাকায় পক্ষকালব্যাপী বাড়ি বাড়ি গিয়ে মশক নিধন কর্মসূচি উদ্বোধন করে মেয়র আতঙ্কিত না হয়ে সচেতন হওয়ার আহ্বান জানান। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন আজকে থেকে 57টি ওয়ার্ডের প্রতিটি ওয়ার্ডে আমাদের ইন্সপেকশন টিম যাবেন। প্রতিটি ওয়ার্ডের প্রতিদিন 30টি বাসাকে আমরা পরিষ্কার পরিচ্ছন্ন করে এডিস মুক্ত করে আসব। সেই হিসেবে আমাদের প্রতিদিন 1710টি বাসা আমরা এডিস মশার লার্ভা ধ্বংস করে দিয়ে আসবো, পরিষ্কার করে দিয়ে আসবো। এবং সেই সঙ্গে সঙ্গে বাসায় যারা থাকবেন আমাদের সম্মানিত নাগরিকদেরকে আমরা প্রশিক্ষণ দেব। দেশের বিরুদ্ধে নয়, নিজেকে মৌলবাদ ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে বলে দাবি করেছেন বহুল আলোচিত প্রিয়া সাহা। তিনি বলেন, বাংলাদেশের বর্তমান সরকার মৌলবাদের বিরুদ্ধে জিরো টলারেন্স অবস্থানে রয়েছে। এ বিষয়ে মার্কিন সরকারের কাছে সহায়তা চেয়েছেন বলে দাবি করেন তিনি। প্রিয়া সাহা বলেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সামনে যা বলেছেন তা তিনি তথ্যের ভিত্তিতেই তুলে ধরেছেন। যুক্তরাষ্ট্র থেকে এক গণমাধ্যম কর্মীকে দেয়া ভিডিও সাক্ষাৎকারে এসব কথা বলেন প্রিয়া সাহা। সাম্প্রদায়িক সরকার ব্যাপকভাবে সেই সময় 2001 সালে আমাদের পরে যে চরম নির্যাতন চালিয়েছিল সংখ্যালঘু সম্প্রদায়ের উপরে এবং তৎক্ষণাৎ মানে বিরোধী দলের পরে আওয়ামী লীগের উপরে, তার বিরুদ্ধে মাননীয় প্রধানমন্ত্রী এই সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে সারা পৃথিবীতে কিভাবে কষ্ট করেছেন সেটা আপনারা সবাই অবগত আছেন। চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার দক্ষিণ রাজানগর ইউনিয়নের ধামাইহাট এলাকায় গরিব অসহায় চিকিৎসা বঞ্চিত মানুষদের চিকিৎসা সেবা প্রদান করার লক্ষ্যে জিয়াউল হক মাঝভান্ডারী রহমতুল্লাহ আলাই ট্রাস্টের উদ্যোগে প্রতিষ্ঠা করা হয় সৈয়দ নুরুল বখতিয়ার শাহ দাতব্য চিকিৎসালয়। এর মাধ্যমে গ্রামের শত শত গরিব অসহায় মানুষদের বিনামূল্যে চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে। বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শক্রমে বিনামূল্যেই ওষুধ সেবা, খৎনা, পঙ্গুদের কৃত্রিম পা লাগানো, ঠোঁট কাটা শিশুদের ঠোঁট লাগানো, শারীরিক প্রতিবন্ধীদের হুইল চেয়ার প্রদান, জন্ডিস আক্রান্ত রোগীদের জন্ডিসের টিকাসহ আরও বিভিন্ন ধরনের চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে। প্রতি শুক্রবার চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল থেকে আসা বিশেষজ্ঞ ডাক্তারদের এই চিকিৎসা সেবা পেতে বিভিন্ন গ্রাম থেকে রোগীরা ভিড় করেন সৈয়দ নুরুল বখতিয়ার শাহ দাতব্য চিকিৎসালয়ে। গ্রামে এমন চিকিৎসা পেয়ে খুশি স্থানীয়রা। এদিকে এখনও যারা চিকিৎসা সেবা গ্রহণ করেনি তাদেরকে জিয়াউল হক মাঝভান্ডারি ট্রাস্টের পক্ষ থেকে দ্রুত সেবা গ্রহণ করার আহ্বান জানানো হয়। জিয়াউল হক মাঝভান্ডারের ফি থেকে আমরা ওই ফ্রি চিকিৎসার জন্য আসছি। আরো দুইবার আসছি। ফ্রিতে চিকিৎসা দেওয়া হয়, ওষুধ দেওয়া হয়। আগে আসছেন? হ্যাঁ, আগে আরো তিনবার আসছি। পক্ষ থেকে জিয়াউলক মাঝভান্ডারের পক্ষ থেকে ফ্রি চিকিৎসা করা হয়েছে। আমাদেরকে ওষুধ ফ্রি দেওয়া হচ্ছে আর ডাক্তার আমাকে বিনা পয়সায় চিকিৎসা করাচ্ছে। আমি এটাই খুশি, আমি আরও অনেক জনগণকে বলবো এখানে আসতে সেবা পাওয়ার জন্য। আমার খুশি লাগে, বেশি খুশি লাগে না। আর রেডি কখনই কে ওষুধ করিব না। আল্লাহ হাসে লাগ লাগ দোয়া করি, মাস করে তা যত মাস করে পর্যন্ত দোয়া করি আর হুজুর। এর মাধ্যমে যে ফ্রি চিকিৎসা হওয়ার এলাহার গরিব সাধারণ মানুষ খুব উপকৃত। হ্যাঁ, ইয়ানলে বলি আর চিকিৎসা করে ধন্যবাদ জানাই আর যারা আয়োজন করছি এটার আরও ধন্যবাদ। যেখানে একজন রুগী চিকিৎসা করতে পারে না, যে সমস্ত এলাকায় রুগীরা বিনা চিকিৎসায় মারা যাচ্ছে, ওষুধ কিনতে পারে না, সেখানে মাঝভান্ডারি গাউজিয়া হক কমিটির উদ্যোগে সৈয়দ জিয়ালক মাঝভান্ডারি ট্রাস্ট এগিয়ে এসে দরিদ্র জনগোষ্ঠীর জন্য যে সুবিধা বিনামূল্যে চিকিৎসা এবং ওষুধ সহ ফ্রি করে দিছে, এটা আমাদের এলাকার জন্য বিরাট এক পাওয়া। এটা হচ্ছে শাহশাহ হজরত সৈয়দ জিয়াউল হক মাইজবান্ডারি ট্রাস্টের পক্ষ থেকে এই চিকিৎসা সেবা এবং বিনামূল্যে চিকিৎসা সেবা এবং বিনামূল্যে ওষুধ সেবাটা দেওয়া হচ্ছে। প্রতিদিন অন্তত কমপক্ষে 20-25 জন রোগীকে এই সুবিধাটা দেওয়া হয়। আমি সকলকে আমি আপনাদের মাধ্যমে সকলকে অনুরোধ জানাবো, রাঙ্গুনিয়া সহ যেখানে যেখানে আমাদের দাতব্য চিকিৎসালয় প্রতিষ্ঠিত হয়েছে সেখানে আপনারা আসুন, আপনারা বিনামূল্যে ওষুধ সহ চিকিৎসা সেবা গ্রহণ করুন। আপনাদের যে কোনো জটিল কঠিন রোগ ব্যাধি সম্পর্কে আপনারা আমাদের ডাক্তার থেকে বিনামূল্যে আপনারা পরামর্শ গ্রহণ করুন। সংবাদ শেষ করব, তার আগে সাইমা প্রপার্টিজ প্রাইভেট লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানিয়ে দেব। আর
দোষদের কূটনৈতিক সম্পর্ক জোরালোর তাগিদ প্রধানমন্ত্রীর। প্রিয়ার দেশে ফিরতে বাধা নেই জানালেন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। মন্ত্রী এমপিরা বন্যার্তদের পাশে নেই, মন্তব্য বিএনপির। এবং যানজট নিরসনে মাস্টার প্ল্যান করার নির্দেশ হাইকোর্টের। দর্শক, এই ছিল এখনকার সংবাদ। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। দালান নির্মাণের এক বিশ্বস্ত প্রতিষ্ঠান সাইমা প্রপার্টিজ প্রাইভেট লিমিটেড আপনার উপরে ওঠার সঙ্গী।